ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনোয়ার হোসেন অসীম এক নারীর সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খেয়েছেন। এ সময় স্থানীয়রা ওই শিক্ষককে ধরে মারধর করেন। যশোরে এই ঘটনা ঘটে। স্কুল শিক্ষক মনোয়ার হোসেন অসীম রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেনের ছেলে। জানা গেছে, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন অসীম মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় মেয়েদের উত্ত্যক্ত করত। সম্প্রতি সে যশোরের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তার কাছে নিজেকে অবিবাহিত বলে মেসেঞ্জারে লেখেন শিক্ষক অসীম। এরপর তিনি তার সঙ্গে দেখা করতে গেলে অনৈতিক কর্মকাণ্ডের সময় স্থানীয়দের কাছে ধরা পড়েন। স্থানীয়দের জেরার মুখে তিনি উল্টাপাল্টা কথা বলতে থাকেন। এরপর তাকে কয়েকটি চড় থাপ্পড় মারেন স্থানীয়রা। তখন তার শরীরে থাকা জামা কাপড় ছিঁড়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে অসীম হাসতে হাসতে মারধরের কথা অস্বীকার করেন। এদিকে শিক্ষকের এমন অনৈতিক কাজে জড়িত থাকায় শহর জুড়ে চলছে আলোচনা সমালোচনা। অবিলম্বে এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। প্রিয় ভিউয়ার্স, একজন শিক্ষকের চরিত্র যদি এমন হয় তাহলে তার কাছ থেকে কি শিখবে শিক্ষার্থীরা? এমন ব্যক্তিদের শিক্ষক হওয়ার নৈতিক যোগ্যতা আছে বলে কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি চালু করে দিন।